আমি বলছি শিব মন্দিরের কথা। সুন্দর করে চারিদিকটা সেজে উঠেছে, এরপর তো টোটালটা আলো ইটের টুকরো ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো টোটালি খড় বাঁধা অবস্থায় টোটালি রয়েছেন এখানে, কিন্তু এগুলো টোটালি রয়েছে এখানে ঘোড়া ছোট 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 সাইজে, টোটালি লাল আর সাদা কাপড় দিয়ে দিয়ে, কিন্তু যে ডালগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে এসে গেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আমি যেখানে তোমাদেরকে পুজো প্রস্তুতি পর্ব দেখাতে নিয়ে যাচ্ছি, সেটা কিন্তু ভীষণই জনপ্রিয় একটা পুজো। মোটামুটি আমি তো ছোটবেলা থেকে এই পুজোগুলো দেখি। আমি বলছি শিব মন্দিরের কথা। শিব মন্দিরের পুজো কিন্তু কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। তোমাদেরকে আমি খুঁটি পুজোর দিনকেও নিয়ে এসেছিলাম, তখন কিন্তু টোটালি থিমটা স্পষ্ট ছিল না যে কিভাবে মণ্ডপটা সেজে উঠবে। সৌরজিৎদার ভাবনায় চিন্তায় কিন্তু মণ্ডপটা সেজে উঠবে। সৌরজিৎদা টোটালি মণ্ডপটা সাজিয়ে তুলছে এবছর। তো মোটামুটি এই মুহূর্তে কিন্তু কাজ অনেক দূরই এগিয়ে গেছে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি টোটালি দেখাতে যে প্রস্তুতি পর্ব কতটা জোর কদমে চলছে আর মণ্ডপটা কেমনভাবে সেজে উঠছে, থিমটা কী রয়েছে শিব মন্দিরের। তো মোটামুটি শিব মন্দির আসতে গেলে তোমাদেরকে একদম নামতে হবে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন হলে তোমরা খুব ইজিলি চলে আসতে পারবে শিব মন্দিরের পুজো দেখতে। গুগল ম্যাপের লিঙ্ক আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা যদি নর্থ থেকে আসতে চাও তাহলে তোমরা একদম চলে আসতে পারো, মেট্রো করে চলে আসতে পারো একদম রবীন্দ্র সরোবর। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো একদম টালিগঞ্জে। টালিগঞ্জ থেকে জাস্ট নেমে একটুখানি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে টালিগঞ্জ ট্রেন স্টেশন। তো একদম পাশেই বলতে গেলে, তোমরা এরকমভাবে চলে আসতে পারো, তোমাদের ইজি হবে। আর যারা সাউথে থাকো তাদেরকে আলাদা করে কিছু বলার নেই শিব মন্দিরের কথা। তোমরা সবাই এক কথায় চেনো শিব মন্দিরের পুজো। তো মোটামুটি সেই প্রাঙ্গণেই যাচ্ছি, কাছাকাছি চলে এসেছি, এই মুহূর্তে তোমাদেরকে দেখাবো শিব মন্দিরের প্রস্তুতি। একদম সামনেই রয়েছে আমার মণ্ডপটা, আর ইতিমধ্যে কিন্তু সাইডে সব ব্যানার হোর্ডিং অলরেডি রাখতে শুরু করে দিয়েছে। এখানে সব বাঁশের বাঁশ বাঁধাগুলো হয়ে গেছে, সব ব্যানার হোর্ডিং দিয়ে ঘেরা থাকবে পুজোর সময় জায়গাগুলো। এখানে টোটালি একটা ব্যানার দিয়ে গেট করা হবে, টোটাল পুরো রাস্তাগুলো লাইটে লাইট থাকবে। মণ্ডপে যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, প্রিভিউ শো 2022 শিব মন্দির সার্বজনীন দুর্গোৎসব সমিতি আ প্রাউড পার্টিসিপেন্ট ইন দ্য প্রিভিউ শো। শিব মন্দিরও কিন্তু থাকছে প্রিভিউ শোতে। চলো মণ্ডপের দিকে এগানো যাক। তো দেখো এই রথটা কিন্তু এখনো রয়েছে, খুঁটি পুজোর দিনকেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই রয়েছে শিব মন্দিরটা, এই হচ্ছে পুরো টোটাল এরিয়াটা। এই এরিয়াটাকে নিয়েই কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে মণ্ডপটা সেজে ওঠে, ভীষণই সুন্দর করে চারিদিকটা সেজে উঠেছে। এরপর তো টোটালটা আলো দিয়ে ঘেরা থাকবে, আলোর চমকটা কিন্তু দেখতে পাবো আমরা পুজোর সময়। আপাতত এখন তোমাদেরকে দেখাচ্ছি যেটা দেখো, টোটালে যেটা সেজে উঠেছে বাঁশ, বাঁশ দিয়ে দিয়ে কিন্তু এই জায়গাগুলো সেজে উঠেছে। একটু কাছ থেকেই নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। আর সাথে কিন্তু বাঁধা হয়েছে, ঘট রয়েছে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি। দেখো এখানে ঘট রয়েছে, এখানে ঘট রয়েছে, এখানে ছোট টাইপের ঘট রয়েছে, বিভিন্ন ঘট দিয়ে কিন্তু টোটালি এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর এই জিনিসটাকে বেসিক্যালি কি বলে আমি নামটা এই মুহূর্তে আমি মনে পড়ছে না আমার। এই সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু সামনেটা বিশেষ করে সেজে উঠেছে দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর করে কিন্তু লাগছে সামনেটা দেখতে। বাঁশের মধ্যে কিন্তু কাপড় দিয়ে বেঁধে বেঁধে এগুলো কিন্তু টোটালি ঝোলানো হয়েছে এই ঘটগুলোকে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। পুরো টোটাল জায়গাটাকে কিন্তু এরকমভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে পুরো টোটাল বাইরের অংশটা, পুরো বাইরের অংশটাকেই কিন্তু টোটালি বাঁশের সাথে সাথে কিন্তু ঘট বেঁধে বেঁধে ঝোলানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা দেখতে। এবারে চলো মণ্ডপের ভিতরে তোমাদেরকে নিয়ে যাই, মণ্ডপের ভিতরের অংশগুলোও তোমাদেরকে দেখাবো। খুবই সুন্দরভাবে কিন্তু মণ্ডপের ভিতরটাও সেজে উঠেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দেখো এখানে রয়েছে টোটালি একটা গাছের গুঁড়ি, একটা গাছের গুঁড়ি রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখানে টোটালি গাছেরই সাইডগুলোকে কেটে কেটে কিন্তু গাছের ছালও বলতে পারো তোমরা, সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা বিশেষ করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। এগুলো টোটালি বেঁধে 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 কিন্তু এই জায়গাটা একটা গাছের গুঁড়ির মতন করা হয়েছে। বেসিক্যালি এটা গাছের ছাল কেটে কেটে কিন্তু করা হয়েছে এই জায়গাটা টোটালি। আর এইখানে দেখো এখানে কিন্তু সমস্ত ইটের টুকরো ঝোলানো হয়েছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দেখো টোটাল ইটের টুকরো বা ঘট ভাঙা সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে দড়ি দিয়ে বেঁধে বেঁধে কিন্তু ঝোলানো হয়েছে। আর নিচে দেখো, নিচে রয়েছে কিন্তু এগুলো টোটালি রয়েছে এখানে ঘোড়া, ছোট 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 সাইজের ঘোড়া রয়েছে। এগুলো বেসিক্যালি এগুলো মাটির মনে হচ্ছে আমার, মাটির
মাটির ঘোড়া রয়েছে, এখানে অজস্র ঘোড়া রয়েছে। কিন্তু এখানে দেখো অনেক ছোট 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 ঘোড়া কিন্তু রয়েছে এখানে রাখার। ওইদিকে টোটালি রয়েছে অনেক ঘট রয়েছে, ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি সরস ধারে ধারে সাজানো কিন্তু রয়েছে, কারণ মণ্ডপের কিছু কাজ এখনো কিন্তু বাকি আছে, মানে শেষ মুহূর্তের কাজগুলো কিন্তু বাকি আছে। এই মুহূর্তে তোমাদেরকে এই পোর্শনটা দেখালাম, খুব সুন্দর লাগছে একদম। যেরকম সেই মানদের টাইপের দড়িগুলো যে বাঁধা হয় না, সেরকম টাইপের লাগছে এই অংশগুলো দেখে আমার। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। এখানে দেখো কালী ঠাকুর তৈরি করা হচ্ছে, সেই মুহূর্তটা করা হয়েছে টোটালি একটা বাঁশের বেদির উপর। মা কালী ঠাকুরকে তৈরি করা হচ্ছে, মা কালীকে তৈরি করা হচ্ছে। দেখো শিবের উপর কিন্তু মা কালী পা দিয়ে দাঁড়িয়ে আছেন, আর টোটালি খড় বাঁধা অবস্থায় টোটালি রয়েছেন এখানে কিন্তু। আর উপরটা কিন্তু খুব সুন্দর করে একটা কাপড় টাইপের লাগানো আছে, খুব ভালো লাগছে এই এই পোর্শনটা দেখতে। ওইদিকে একটা পোর্শন তোমাদেরকে দেখালাম, তারপরে এই পোর্শনটা দেখালাম তোমাদেরকে। তার মুখেই তোমাদেরকে একটা এখানে দেখো সব মোমবাতি গুলো টোটালি জ্বালানো হয়েছে এর সাইডে সাইডে, খুব সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। বেসিক্যালি কোথাও কোনো মানুষ পুজো টুজো দিতে গেলে যখন কোথাও মোমবাতি জ্বালানোর যে জায়গাগুলো, সেরকম টাইপের এই জায়গাটা করা হয়েছে। ভিতরে জল জমে গেছে অলরেডি বৃষ্টির জন্য, এখানে জল থাকবে কি না এখন আমি বুঝতে পারছি না। থিমটা পুরো মণ্ডপটা সেজে ওঠার পর আলটিমেটলি বোঝা যাবে। এখানে মোমবাতি টোটাল রয়েছে কিন্তু বসানো, দেখো ঠাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। এই দিকটা দেখো, এই দিকটাও কোনো থিমের কিছু না কিছু অংশ থাকবে, এই দিকটা তো কিছু না কিছু অংশ দিয়ে সাজানো হবে। এগুলো কিন্তু টোটাল রয়েছে, তাল পাতা রয়েছে এখানে দেখতে পাচ্ছি, তোমরা আশা করেই দেখতে পাচ্ছ। এই দিকটায় দেখাই তোমাদেরকে, রয়েছে তাল পাতা পুরো এই অংশগুলোতে কিন্তু, পুরো টোটাল ওই দিকে অবধিও গেছে তাল পাতাগুলো। দেখ খুব সুন্দরভাবে কিন্তু এখানটা সাজানো হয়েছে। আর এইগুলো বেসিক্যালি রয়েছে কোনো গাছেরই পাতা টাইপেরই আমার লাগছে, মনে হয় এগুলো পাতাগুলোকে কেটে 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 এখানে পুরো টোটালি এই স্ট্রাকচারের গায়ে কিন্তু লাগানো হয়েছে। তোমাদেরকে এই মুহূর্তে মণ্ডপের কিছু অংশ আমি দেখালাম, ভীষণই সুন্দর করে চারিদিকটা সেজে উঠছে। টোটাল থিমটা সেজে ওঠার পর বোঝা যাবে যে আসল চমকটা কি অপেক্ষা করছে পুজোর সময়। এখনো পর্যন্ত থিমটা আমি এই মুহূর্তে জানি না, এই মুহূর্তে এখানে সৌরজিৎদাও নেই যে আমাকে থিমটা আমি ওনার থেকে জেনে তোমাদেরকে বলবো। তো বেসিক্যালি থিমটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে টোটাল কি হচ্ছে, বাট আশপাশটা যেভাবে সেজে উঠছে খুব সুন্দর লাগছে। কিন্তু এক জায়গায় দেখা হচ্ছে যে মানদের যে দড়িগুলো বাঁধা হয় সেই রকম গাছের গুড়ির সাথে দড়িগুলো বাঁধা হচ্ছে, এক জায়গায় দেখা হচ্ছে যে কালী ঠাকুর তৈরি করা হচ্ছে এরকম টাইপেরই কিছু। তারপর সামনে তোমাদেরকে দেখালাম সমস্ত ঘট বাঁধা আছে, তারপরে এখানে কিছু গাছের ছাল দিয়েও কাজ হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু দর্শনার্থী প্রবেশ করবে, তারপর তো এইটা থাকবে এই পোর্শনটা এই জায়গাটা। বেসিক্যালি এখানে সব মোমবাতি টোমবাতি জ্বালানো আছে, এইগুলো পুজোর সময়ও বেসিক্যালি এরকম টাইপেরই থাকবে, আরও কিছু অংশ এর সাথে অ্যাড হতে পারে। আর এইখানে হয়েছে মূল মণ্ডপটা রয়েছে খুব সুন্দর একটা শেপের মধ্যে, কিন্তু মা দুর্গা টোটালি এখন এসে গেছে, তোমাদেরকে দেখাতে পারবো না এই মুহূর্তে মা দুর্গাকে। টোটালি এই হচ্ছে মূল মণ্ডপটা রয়েছে, খুব সুন্দর করে কিন্তু মূল মণ্ডপটা সেজে উঠেছে, ভীষণই ভালো লাগছে দেখো দেখতে। একটা আলাদা শেপ করে কিন্তু মা দুর্গা রয়েছেন ভিতরে, আর চারিদিকে কিন্তু টোটালি গাছের ছাল দিয়ে কাজ করা হয়েছে দেখতে পাচ্ছি। দেখো এখানে গাছের গায়ে ছালগুলো কেটে 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 কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে, মানে সাইডের পোর্শনটা কিন্তু টোটালি গাছের ছাল দিয়ে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে কিন্তু মণ্ডপটা দেখতে। মানে টোটালি ঠাকুরের সাথে মণ্ডপ টোটালি যখন পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে, মা দুর্গাকেও খুলে দেওয়া হবে, তখন কিন্তু খুব সুন্দর অপূর্ব লাগবে এই পোর্শনটা দেখতে। তারপর তো একটা লাইটের চমক থাকবেই। সাইডগুলো তোমাদেরকে একটুখানি দেখাই, এগুলো মণ্ডপের গায়ে কিন্তু টোটালি লাল আর সাদা কাপড় দিয়ে দিয়ে কিন্তু রিংয়ের মতন করা হয়েছে, খুব সুন্দর করে এইগুলো কিন্তু মণ্ডপের গায়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি শাঁখা পলার মতন লাগছে, বাট নাও হতে পারে অন্য কোনো থিমের কিছু থাকতে পারে এখানে। তো বেসিক্যালি লাল সাদা করে করে কিন্তু এই জায়গাগুলো সাজানো হয়েছে, ওপরটায় পুরো টোটালি কিন্তু এই জায়গাটাতেও কিন্তু টোটাল লাল সাদা করে সাজানো হয়েছে। মেঘের বেলা চলছে ধুনু দিনা আসলার
ঘন্টা বাজে এলো মানে তুষারে আকাশে পূজোর বাহুবার তোমাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখালাম মণ্ডপে খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটা সেজে উঠছে আর এবছর কিন্তু ওনাদের থিম যেটা রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস এবার বিশ্বাস বলতে শিল্পীর ভাবনা কেমনভাবে সেজে উঠবে টোটাল লুকটা কমপ্লিট হওয়ার পর মণ্ডপটা কেমন লাগবে সেটা দেখার জন্য তো আমাদের পুজোর সময় আসতেই হবে শিব মন্দিরের পুজোতে আমি তো অবশ্যই ভীষণ এক্সাইটেড তোমাদের কার কার শিব মন্দির পছন্দের পুজো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমার ভীষণ কাছের পুজো আমার ভীষণ পছন্দের পুজো শিব মন্দির তো তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই এখানে কিন্তু অলরেডি প্রতিমা এই মুহূর্তে চলে এসছে সেই জন্য কিন্তু সামনের পোর্শনটা টোটালি ঢাকা দেওয়া আছে নালে তোমাদেরকে ভিতরের অংশটা দেখাতে পারতাম ভিতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের জিনিস আছে এই জায়গাটা তোমাদেরকে দেখাই এই জায়গাটাও কিন্তু টোটাল কিন্তু গাছের ছাল দিয়েই করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে উপরে কিন্তু দেখো উপরের অংশটা টোটালি গাছের যে ডালগুলো হয় সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে এই জায়গাটা ডিজাইন করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এবার পুজোর সময় আসল চমক দেখার পালা তো বিশ্বাস বিশ্বাস বলতে শিল্পে কি বোঝাতে চেয়েছে আর মণ্ডপে জিনিসপত্রগুলো যেরকমভাবে সেজে উঠছে চারিদিকটা যেরকমভাবে সেজে উঠছে ভীষণই সুন্দর দেখতে পাচ্ছে অনেক কিছু ইউজ করা হয়েছে বেসিক্যালি গাছের ছাল তারপরে এখানে রয়েছে যেমন কিছু ইটের টুকরো রয়েছে গাছের মধ্যে বাঁধা গাছ করা হয়েছে বেসিক্যালি এটা ছাল দিয়ে দিয়ে ইউজ করে করে সামনে রয়েছে কিছু ঘট বাঁশ রয়েছে সামনে অনেক জিনিসপত্র রয়েছে খুব ভালো লাগছে কিন্তু চারিদিকটা দেখতে এখনও টোটালি অনেকটা কাজ যদিও বাকি আছে মোটামুটি বলা যায় 70-80% কাজ এগিয়েছে এখনও ফিনিশিং শেষ পর্যায়ের কাজগুলো কিন্তু এখনো বাকি তারপর তো মণ্ডপটা সুন্দরভাবে সেজে উঠবেই পুজোর সময় এই মুহূর্তে দেখালাম পুরো শিব মন্দিরের পুজো প্রস্তুতি চারিদিকটা ঘুরিয়ে দেখালাম আর মণ্ডপটা কেমনভাবে সেজে উঠবে পুজোর সময় সেটা তো অবশ্যই দেখবো পুজোর সময় আর লাইটের একটা চমক থাকবেই বেসিক্যালি অবশ্যই থিমের সাথে সাথে লাইটেরও একটা অবশ্যই অনেক বড় ভূমিকা রয়েছে কারণ লাইটেই জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে আরও বেশি ব্রাইট লাগবে দেখতে মোটামুটি আজকে টোটাল তোমাদেরকে শিব মন্দিরের পুজো প্রস্তুতিটা দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে পার্সোনালি ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা অবশ্যই করে চেক আউট করে নিও তো আজকের জন্য ভিডিওটা এতটাই দেখাবো আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো সেফ থেকো বাই টেক কেয়ার